ধর্মীয় স্বাধীনতা এক জিনিস আর ধর্মীয় মাখামাখি আরেক জিনিস ইসলাম আমাদেরকে মাখামাখি করতে বলে নাই আবার অন্যের ধর্মীয় কাজে বাধা দিতে বলে নাই ইসলাম সবসময় মধ্যম পন্থার কথা বলেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আল্লাহ বলেছেন ঠিক এভাবে তোমাদেরকে আমি মধ্যম পন্থে উম্মাহ করেছি কোন সীমা লঙ্ঘন কোন বাড়াবাড়িতে মুসলমান না থাকবে না না বাড়াবাড়িতে আছে না ছাড়াছাড়িতে আছে সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর চেয়ে যৌক্তিক কোন অবস্থান হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে এই উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপর যেন দায় চাপাতে না পারে এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলাও করে দেখানো হবে হ্যাঁ এখানে সংখ্যাগুলোরা সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে বিপদে আছে এই সুযোগ যেন তারা না পায় এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি তাওহীদে বিশ্বাসী আমি শিরক কখনো করতে পারি না শিরকে কখনো আমি আপন করতে পারি না বা শিরকে আমি মাখামাখি করতে পারি না আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে তার সাথে আরো সদাচরণ বেশি করে করবে ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য ইসলামকে আহ্বান করবার জন্য আর সেটার জন্য না করলেও মানুষ হিসেবে তার একটা মর্যাদা পাওয়ার অধিকার আছে সেটা আপনি তাকে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি যখন সম্মান প্রদর্শন করলেন বলা হলো হে আল্লাহর রাসূল তুই ইহুদির লাশ তখন তিনি বললেন আলাইসা নাফসা লাশটা ইহুদির হতে পারে সে কি মানুষ না মানুষ হিসেবে যে মর্যাদা তার পাওয়ার কথা সেটা আমি তাকে দিচ্ছি এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাখামাখি করে ফেলে এবং তাদের পূজোতে সামিল হয়ে যান অনেক হিন্দু ভাই বোনরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যে মুসলমানরা আমাদের পূজায় কেন আসে তারা অস্বস্তি বোধ করে সব তো তারা অস্বস্তি বোধ করুক আর ওয়েলকাম করুক যাই না যাই করুক না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে আবুল মাসউদ তাদের বলতে হাদিস রয়েছে মান কাসারা সাওয়াতা কওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অন্য ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোনো উপাসনা তাদের কোনো কিছুতে গিয়ে তাদের দল ভারী করে একজন গেল মানে একটা লোক বাড়লো যদি কোথাও গিয়ে সে তাদের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিষয়টা সিরিয়াস আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে মানুষ হিসেবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকে এক জিনিস কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলের সম্পর্ক থাকতে পারে এটা কেউ খারাপ ভাবে দেখে না কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের ইস্যুতে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছেন এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ এটা কখনো উদারতা না অতএব ধর্মের নামে ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রহসন দীর্ঘদিন থেকে চলছে এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব কোন প্রকার বাধা দান যেন কেউ করতে না পারে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলব কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাব না অনেকে মনে করেন যে এটা বোধহয় বাড়াবাড়ি না এটা বাড়াবাড়ি না এটাই হলো বাস্তবতা আপনি মুখে বিশ্বাস করেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ আবার আপনি শিরকের সাথে একাকার হচ্ছেন একজন শিরকে লিপ্ত হচ্ছে বলছেন যে শুভ ইচ্ছা প্রকাশ করতেছি অর্থাৎ আপনি শিরক করতেছি তার ভালো করে করেন এটা হতে পারে এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জাযাকাল্লাহ খাইর